প্রাথমিক শিক্ষকদের একটা দারুণ সুখবর। প্রাথমিক শিক্ষকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার চালু করার, যেটা ইতিমধ্যেই হাই স্কুলগুলোতে চালু আছে। তারা অনলাইনের মাধ্যমে মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটা প্রাথমিক শিক্ষকরা এতদিন পারত না। এখন আই অসমোসিস পোর্টালে টিচার ট্রান্সফারের অপশনে ক্লিক করলে আমাদের প্রাইমারির যে সমস্ত শিক্ষক তাদের একটা অপশন দিচ্ছে, সে সম্পর্কে ডিটেলসে আমরা জানব। টিচার ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন সিলেক্ট OSMS টাইপ। এটা সঙ্গে সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অপশন চলে আসবে, সেটা হচ্ছে প্রাইমারি না সেকেন্ডারি। সেই প্রাইমারিটা প্রথমে আপনি ক্লিক করলেন, তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে সার্কেল। আপনার এই অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আপনি সার্কেল সিলেক্ট করবেন। তারপরে আপনার লাগবে একটা কোড, এমপ্লয় আইডি বা আইএসএমএস কোড। সেই কোডটা আপনি আপনার পুরনো স্যালারি স্লিপে আপনি এই কোডটা পেয়ে যাবেন। পুরনো স্যালারি স্লিপ ছাড়া আর কোথায় এই কোডটা সহজেই পাওয়া যাবে? কিছু না, আপনি বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করবেন, যেমন আমরা লগ ইন করি। সেভাবে লগ ইন করার পরে আপনি আপনি অনেক কটা অপশন পাশে দেখতে পাবেন বারে, সেখানে এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তারপরে এমপ্লয়ি লিস্টে ক্লিক করলে আপনি এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওইখানে ইউনিক আইডি বলে একটা অপশন আছে, ওইটা আপনি আপনার খাতায় লিখে রাখবেন। ওইটা আপনার কিন্তু এখানে ইউনিক আইডিটা কাজে লাগবে। তারপর আপনি প্যান নাম্বার দেবেন, এরপর আপনি ক্যাপচাটা এন্টার করবেন। এই ক্যাপচা এন্টার করার পরে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। এই লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মেল আইডিতে একটা ওটিপি যাবে, সেখানে একটা ইন্টারফেস লেখা থাকবে, ওটিপি উইল বি সেন্ট অনলি দ্য রেজিস্টার্ড ইমেল আইডি অফ দ্য টিচার, ইন কেস অফ ওটিপি ফেলিওর প্লিজ রিকোয়েস্ট ইউর হেড অফ দ্য ইনস্টিটিউশন টু আপডেট ইউর ইমেল ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন লগ। যেহেতু প্রাইমারির শিক্ষকদের ক্ষেত্রে আই অসমোসিসে লগ ইন করার কোনো অপশন নেই, তাই আমরা এসআই অফিসে রিকোয়েস্ট করব যে আমাদের যে সমস্ত টিচার আইডি আছে, স্টাফ ডিটেলসে আছে, সেখানে যে আমাদের ইমেল আইডিটা এন্টার করে আপডেট করে দেওয়ার জন্য। তাহলেই আমরা কিন্তু ওটিপি আমাদের মেলেতে পেয়ে যাব। যখনই আপনি ওটিপিটা দেবেন, এরকম মেলে আমার এরকম ওটিপি এসছে, এই ধরনের একটা ওটিপি আসবে, এই ওটিপিটা আপনি এখানে পুট করবেন। তারপর আপনাকে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে আপনার নাম, আপনার সার্কেল নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট দিয়ে একটা প্রোফাইল আপনি দেখতে পাবেন। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা প্রোফাইল কিন্তু আপনি দেখতে পাবেন। কিন্তু সমস্যাটা কী হলো, কাজটা আমাদের পুরোপুরি এখনও শুরু হয়নি। তার কারণ, আপনি কোনো হাই স্কুলের টিচারের যখন এভাবে লগ ইন করে ঢুকবেন, তখন কিন্তু তার নিচে আরও তিনটে অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরও তিনটে অপশন কিন্তু এখানে হাইলাইট। তিনটে অপশন না এলে কিন্তু আমাদের কাজ শুরু হবে না। দেখুন, লেখা আছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, ডাউনলোড ম্যানেজমেন্ট। এই তিনটে অপশন কিন্তু আমাদের প্রাইমারির ক্ষেত্রে এখনও যোগ হয়নি, তাই এটা যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু প্রপারভাবে আমরা ট্রান্সফারের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। এই যে শুরুবাতটা হয়েছে, এটাও ভালো লাগলো যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে যে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের ব্যবস্থা করা হবে। ভালো লাগলো, আশা করি আপনারাও উপকৃত হবেন। এরপরে যখন বাকি আপডেট আসবে আমি দিতে থাকব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।